এগিয়ে দ্রৌপদী মুর্মু যখন প্রায় তিন গুণ ভোটে এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু আজ সকাল থেকে দ্রৌপদী মুর্মু টুইট করছেন একের পর এক সেই খবরের দিকে আমরা নজর রাখছি তার টুইটে তিনি বলছেন আমার দেশবাসীর উপর বিশ্বাস আছে ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে জিত নিশ্চয়ই হবে এরপর কিছুক্ষণ পরে আরও একটি টুইট তিনি করেছেন আমার দেশবাসীর উপরে এবং পরম আত্মার উপরে বিশ্বাস আছে জিতব নিশ্চয়ই একের পর এক টুইট যখন দ্রৌপদী মুর্মু সকাল থেকে টুইট করছেন তার জয় যে প্রায় নিশ্চিত সেটা মনে করছে রাজনৈতিক মহল এবং অনেকটা আত্মবিশ্বাসী কিন্তু তার টুইটে ফুটে উঠেছে তার টুইটের লেখাতে ফুটে উঠেছে যে তিনি কতটা আত্মবিশ্বাসী এই মুহূর্তে এনডিএ প্রার্থী রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু তিনি যখন এই টুইটগুলো করছেন তার কিছুক্ষণ পরেই কিন্তু যে খবর সামনে আসতে শুরু করলো সেটা হচ্ছে সাংসদদের ভোট গণনা শেষ হলো সেখানে প্রায় তিন গুণ ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু যেখানে 748 জন সাংসদ ভোট দিয়েছেন তার মধ্যে 540 জন সাংসদের ভোট পেয়েছেন দ্রৌপদী মুর্মু 15 জন সাংসদের ভোট বাতিল হয়েছে এবং 208 জনের ভোট পেয়েছেন কিন্তু যশবন্ত সিনহা সুতরাং মনে করা হচ্ছে একদম যশবন্ত সিনহাকে পেছনে ফেলে দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু এবং প্রত্যাশা ছিল দ্রৌপদী মুর্মু অঙ্ক যে বলছিল সংখ্যাতত্ত্বের হিসেব যে বলছিল দ্রৌপদী মুর্মু এমন জয় পেতে চলেছেন সেটা কিন্তু একপ্রকার নিশ্চিত কারণ অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে যে প্রত্যাশা ছাপিয়েও গিয়েছে কারণ এভাবে সাংসদদের ভোটে প্রায় তিন গুণ ভোটের সমান যে ছবিটা সামনে আসছে যশবন্ত সিনহার ভোটের সমান দ্রৌপদী মুর্মু সেই চিত্র থেকে কিন্তু এটা স্পষ্ট যে একটা বড় ব্যবধান হতে চলেছে দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহার ভোটে ৫৪০ ভোট পেয়েছে দ্রৌপদী মুর্মু 208 ভোট যশবন্ত সিনহার মোট সাংসদ 748 জন ইতিমধ্যে দ্রৌপদী মুর্মুর যে নিজের ভিটে সেই ময়ূরভঞ্জ ওড়িশার ময়ূরভঞ্জ সেখানে আগাম জয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে আগাম জয়ের উৎসব চলছে ইতিমধ্যে কিন্তু ওড়িশার রায়রাঙ্গপুরে শুরু হয়েছে আগাম জয়ের উৎসব সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে যেখানে এনডিএ প্রার্থী ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছেন 378,000 ভোট এনডিএ প্রার্থীর এবং বিরোধী প্রার্থীর 1,45,000 ভোট সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ওড়িশার ময়ূরভঞ্জের ছবিটা কিন্তু চোখে পড়ার মতো কারণ সেখানে ঘরের মেয়ের এই যে জয় একদম একটি দেশের একদম শীর্ষে পৌঁছানোর যে আনন্দ সেই আনন্দকে ভাগ করে নিচ্ছেন তার গ্রামের মানুষজন তাদের ঘরের মেয়ে আজকে রায়সিনার পথে রায়সিনায় যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা তা কোথাও না কোথাও ওই এলাকার মানুষদের এক ঐক্যবদ্ধ হয়ে তাদের আনন্দ উৎসবে তারা মেতে উঠেছেন যে কারণ তাদেরই ঘরের মেয়ে আজ রায়সিনা হয়েছে নিজের টুইটেই কিন্তু আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে দ্রৌপদী মুর্মুর টুইটগুলোতে যেখানে তিনি বলছেন যে আমার দেশবাসীর উপর বিশ্বাস আছে ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে জিত নিশ্চয়ই হবে একের পর এক যখন সকাল থেকে টুইট করছেন দ্রৌপদী মুর্মু তখনই তার গ্রামের বাড়িতে তার ময়ূরভঞ্জে যেখানে তিনি বড় হয়েছেন তার গ্রামের বাড়িতে কিন্তু উৎসবের মেজাজ সেখানে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ঘরের মেয়ে একেবারে রায়সিনার পথে এই আনন্দকে ভাগ করে নিচ্ছেন গ্রামের মানুষজন যে কারণে কিন্তু এই মুহূর্তে একেবারে উৎসবের মেজাজ দেখা যাচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জে